ভাল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আন আয়োজিত এবং লাভেল নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওহিদের পরিচয় চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন

কি সঙ্গে নাজাব হিসেবে ধরব না দুগকে নাজাব হিসেবে ধরব এ আমার একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন এটা সম্পূর্ণ আল্লাহ তালে বলেছিলেন দলিলের উপর জগাত ফরজ করা হয়েছে এখন আমি যদি ষাট হাজার টাকা হিসেবে যদি রূপন নেশাটা করি ষাট হাজার টাকা কি দলিল হিসেবে গ্রহণ করা হবে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে

আপনি বোধ হয় গতকালও জাকাত নিয়ে প্রশ্ন করেছেন জাকাত একটি ধর্মীয় বিধান ধর্মীয় বিধান আল্লাহ এবং রাসুল যেভাবে দিয়েছে সেভাবে পালন করাটা হলে ইবাদাত এখন আমরা যদি প্রত্যেকে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে তো আমরা কোনো কুল কিনারা পাবো না আমরা আপনার উত্থাপিত প্রশ্নে যাচ্ছি আপনি জাকাত প্রসঙ্গে বলছেন যে আপনার কাছে তিন লক্ষ টাকা আছে স্বর্ণের নেসাব ধরলে আপনার জাকাত হয় না কিন্তু রৌপ্যে নেসাব ধরলে আপনার জাকাত হয় আপনি আরও যোগ করেছেন যে রৌপ্যে নেসাব ধরলে তো ষাট হাজার টাকায় জাকাত দিতে হয় আপনি আরও বলেছেন যে জাকাত হল ধনীদের সম্পদে ধৈর্য অধিকার আপনি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে ষাট হাজার টাকা থাকলে সে ধনী হয় এসব বিষয় নিয়ে আপনার প্রশ্ন কি বলবেন ধন্যবাদ এই ভাইকে এই ভাইয়ের প্রশ্ন উত্তর আমরা গতকাল দিয়েছি তারপরেও তিনি আজকে প্রশ্ন করেছেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আপনার কাছে যে তিন লক্ষ টাকা আছে এর জাকাত দিতে হবে আপনার কাছে টাকা নেই স্বর্ণ স্বর্ণ নেই আপনার কাছে টাকা আছে আপনার কাছে রূপ্য নেই টাকা আছে এখন টাকা কি আপনার সেটা কি স্বর্ণ না রূপ্য আপনি নির্ধারণ করুন সেক্ষেত্রে আপনি নেসাবের ব্যাপারে আপনি বলেছেন যে স্বর্ণের নেসাব ধরলে জাকাত হয় না স্বর্ণের নেসাব ধরার কোনো সুযোগ নেই যেহেতু নিশ্চিত নেসাব হচ্ছে রূপের নেসাব ইসলামী শরীয়ত যখনই কোনো বিষয়ে নেসাবের ব্যাপারে কোনো এখতলাফ তৈরি হবে যেখানে পার্থক্য দেখা দেবে তখন নিশ্চিত যে অংশটুকু আছে সেটাকেই ধরতে হবে দত্তব্য হবে সকল বিধানের ক্ষেত্রে যখনই কোনো কারণে মতবিরোধ তৈরি হবে কোন কারণে সন্দেহ তৈরি হবে তখন নিশ্চিত যেটা সেটাই হচ্ছে বিধান। সেটাকেই দুতত হবে। যদি আপনার কাছে 2500 টাকা রূপো থাকতো তাহলে আপনি জায়গা দিতে না এসেছিলেন দিতেন। সে কারণে 6000 টাকা আপনি আর প্রশ্ন করার সুযোগ নেই। অবশ্যই সেটা তো একেবারে নস দ্বারা সাব্যস্ত হয়েছে। রূপো দিতে হবে। তাই এই রূপপের যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ জায়গায় যদি কারো কাছে টাকা থাকে সেটা ষাট হাজার নয় আর একটু বেশি হবে হয়তো সত্তর বাহাত্তর হাজার টাকা হবে বাজার মূল্য বাজার মূল্য অনুযায়ী এতে জাকাত আসবে এবং জাকাত দিতে হবে এখন আপনি একটা প্রশ্ন কমন সেন্স দিয়ে করেছেন সে কমন সেন্সটা হচ্ছে এমন যে ষাট হাজার টাকা তো ফকিরের কাছে থাকে ফকির কাছে একদিন ষাট হাজার টাকা থাকতে পারে কিন্তু যেই ব্যক্তির কাছে ষাট হাজার টাকা তার ব্যক্তিগত নিডস পূরণ করার পরে এক বছর পরিপূর্ণ থেকে যাবে তাকে ধরি না বলে দুনিয়ার কোন বেহকুপ তাকে গরিব বলবে অথবা ফকির বলবে প্রশ্নই আসে না যার কাছে তার ব্যক্তিগত নিজ পূরণ করার পর সমস্ত ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা থেকে যাবে অলসভাবে থেকে যাবে তাহলে অবশ্যই এই টাকা তার কাছে যদি অতিরিক্ত থেকে যায় সে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে ধনির যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞায়

একটা কোয়েশ্চেন ছিল আমার নাকের সমস্যা আমার নাক বক্সের তো পূজা রেখে প্রায় সময় ড্রপ দিতে হয় নিতে পারি না তো আমি দেখলাম যে ড্রপ দিলে নাকি রোজা না হ্যাঁ তো

ফেসবুকের তথ্য নিয়ে প্রশ্ন করেছেন প্রশ্ন পেয়েছেন তো যে প্রশ্ন পেয়েছি ফেসবুকের যেই ফতোয়া এই ফটো গ্রহণযোগ্য নয় নাকে যদি কেউ ড্রপ দিয়ে থাকেন তার রোজা হয়ে যাবে শেখুল ইসলাম রহমতুল্লাহ ফতোয়ার মধ্যে এটি উল্লেখ করেছেন আমরা জানি যে রোজাভঙ্গের যে কারণগুলো আছে খুব ভালো করে খেয়াল করুন রোজাভঙ্গের যে কারণগুলো আছে সেগুলো নির্দিষ্ট রয়েছে একেবারে মৌলিকভাবে তিনটি পয়েন্টের উপর তোর মধ্যে খাবার অথবা পানীয় আপনি নাকের মধ্যে ড্রপ দিয়েছেন এটাকে কি খাবার দুনিয়ারকে এটাকে খাবার হিসেবে আখ্যায়িত করবে অথবা খাবারের সংজ্ঞার মধ্যে পড়বে প্রশ্নই আসে না খাবার জাতীয় কিছু খাবার জাতীয় কিছু না এটা কি পানীয় কোনো পান করেছেন না কিছুই না এটা আপনি পানও করেন নাই আপনি পানও করেন নেই তাহলে যদি আপনি নাকের মধ্যে ড্রপ দেন আর সেটা যদি নাকে ড্রপ দেওয়ার কারণে আপনার সর্বোচ্চ হতে পারে যে নাক থেকে নাকের যেই গলায় একটু সামান্য স্বাদ পেতে পারেন কিন্তু এটা কোনোভাবেই আপনার পেটে যাবে না আর পেটে গেলেও সেটা খাবার অথবা পানীয় নয় খাদ্য অথবা পানীয় নয় সুতরাং এতে সিয়াম নষ্ট হবে না এটাই বিশুদ্ধ বক্তব্য আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন

সাইন্সের লক্ষটা তার জিন আছে আর আমার পাঁচ বডির গহনা আছে তাহলে কি আমার যাকাত আসবে আর কোন প্রশ্ন আছে হ্যাঁ দুই নাম্বার প্রশ্ন মানে কুকুর বিড়াল এইগুলা পোষাব পায় খানা যদি আমরা খুঁটি মানে পাঁচ দিয়ে ইয়া করি হাতি বায়সালাকরা করি তাহলে এইটা কি আমাদের দসল করতে হবে নাউত বললেই হবে

কিন্তু যারা কোরআন শরীফ পড়ে তারা তো কোনো না কোনো উপকার পায় তো সেক্ষেত্রে আর কি করা যায় ধন্যবাদ আপনাকে আপনি তিনটি প্রশ্ন করেছেন আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি প্রথমে বলেছেন যে জাকাত প্রসঙ্গে প্রশ্ন আপনাদের সাত্রিশ লাখ টাকা ঋণ আছে আপনার পাঁচ বড়ি গহনা আছে এতে জাকাত হবে এই প্রশ্নটি গতকাল করেছেন না একই প্রশ্ন আমার মনে হচ্ছে যে গতকাল একই প্রশ্ন করেছেন যাই হোক মানে পাঁচ বরিশ স্বর্ণের সাথে সাতত্রিশ লক্ষ ঋণের কি সম্পর্ক রয়েছে আমার জানা নেই আপনার এই পাঁচ বরিশ স্বর্ণের দেখাতে আসবে না জি আরেকটি প্রশ্ন করেছেন কুকুর বিড়ালের পাখানা পেশাবে পাওয়া লাগলে কি ধুয়ে ফেললে হবে না গোসল করতে হবে না ধুলেই যথেষ্ট ধুলেই যথেষ্ট হয়ে যাবে গোসল করতে হবে না আরেকটি প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি মারা গেলে সেখানে তো কোরআন পড়া হয় আপনি দুটি কথা বলেছেন এখানে যে যিনি মারা গেছেন কোরআন পাঠে তার তো কোনো সব হবে না তার তো আমল নয় এটা কিন্তু যারা পড়ে তাদের তো উপকার হতে পারে এক্ষেত্রে কোনো ক্ষতি আছে যারা পড়ে তাদের উপকার হবে কীভাবে কারণ কোরআন পড়া ইবাদত খুব ভালো করে খেয়াল করুন কোরআন পড়া হচ্ছে ইবাদত ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে ইবাদতটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে যারা পড়তেছেন বাড়াটিয়ে এসে তারা পড়তেছেন মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য না এখানে উদ্দেশ্য হচ্ছে অন্য অন্য একটা উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য তারা তেলাবাদ করতেছে না তেলাবাদ করতেছে যে এ ব্যক্তি মারা গিয়েছে এখানে কোরআন তেলাবাদ করবে তেলাবাদ করলে হয়তো তাদের কিছু হাদিয়া দেওয়া হবে এই জন্য তেলাবাদ করতেছে দুই নম্বর হচ্ছে ইবাদতের দ্বিতীয় সত্য হচ্ছে রসুল উল্লাহ সাল্লাহসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কি আদৌ কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে সাবাইকরামদেরকে নিয়ে বসে বলছেন যে এখানে এসে কোরআনতেলাবাদ করো সুতরাং যেই এবাদত আল্লাহ নবী সাল্লামের তরিকা অনুযায়ী হয় না এবং যেই এবাদতের মধ্যে এখলাস থাকে না এই এবাদত করলে কোনো ফায়দা নেই বরং সেই এবাদত তার বেদাত হওয়ার কারণে এটি প্রত্যাখ্যাত হবে এবং গুনার কাজ হবে বরং রসল্লাহ হাদিসের মধ্যে ইন ইন্যাচারি মুহদা দিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে এই ধরনের বেদাত সুতরাং এটা শুধুমাত্র যে গুণা হবে তাই নয় সবচেয়ে নিকৃষ্টতম কাজ হিসেবে বিবেচিত হবে ইবাদত করতে হলে ইবাদতের ডিজাইন যেভাবে দিয়েছেন যে তরিকায় দিয়েছেন সেই তরিকায় হতে হবে এবং ইবাদতের মধ্যে মৌলিকভাবে থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে ইবাদতের উদ্দেশ্য মতলব নিয়ে যদি ইবাদত করে সেটাকে ইবাদত বলা হয় না এভাবে করলে তো আপনার সমাজে কোরানো গুরুত্ব হারাবে আলমদের গুরুত্ব হারিয়ে যাবে আমার তো লক্ষ্য করছে আমাদের প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি আমি লাইনে আছি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি রাজশাহী থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম বলছিলাম জি ভাইয়া বলুন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফের তিন ভরি স্বর্ণ আছে এবং মেয়ের সহ প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণ আছে এটার কি জাকাত দিতে হবে আপনার ওয়াইফের তিন ভরি আর কার আর কার আছে হ্যাঁ আমার মেয়ে এবং সহ চার ভরি স্বর্ণ আছে মেয়ে চার মেয়ে এবং না দুটো দুজন মিলেই আচ্ছা 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 তো আর আর আমার কিছু টাকা আছে যেটা এখনো এক বছর পূরণ হয়নি হয়তো সাত আট মাস হয়ে গেছে জি এটার কি জাকাত দিতে হবে কিনা ধন্যবাদ আপনাকে আপনি দুটি প্রশ্ন করেছেন আপনি স্ত্রী এবং মেয়ের গহনা মিলে চারভরি আছে এর জাকাত হবে না চার বড়িতে জাকাত হবে না জাকাতে এসা পরিপূর্ণ হয়নি অন্তত পক্ষে পঁচাশি গ্রাম হতে হবে পঁচাশি গ্রাম হলে তাও একজনের মালিকানা আসতে হবে মানে যদি চারজনের মিলে পুরা বাড়ির সমস্ত লোকের স্বর্ণ হিসাব করে যদি আপনি বলেন যে আমাদের পঁচাশি গ্রাম হয়েছে না প্রত্যেকের আলাদা আলাদা মালিকানা যদি আপনার মেয়ের হয় আপনার মেয়ের পঁচাশি গ্রাম হতে হবে যদি আপনার ওয়াইফের হয় পঁচাশি গ্রাম হতে হবে অবশ্যই প্রত্যেকের আলাদা আলাদা পঁচাশি গ্রাম হলেই কেবল জাকাত আসবে অনেক কিছু টাকা আছে কিন্তু এক বছর পূর্ণ হয়নি আট মাস এই কি না এতেও আসবে আসবে না আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম প্রিয় দর্শক জাকাত আমাদের এবাদতের বিষয় দায়িত্বের বিষয় তবে জাকাত কিন্তু হিসেব করে দিতে হয় নগদ ইসলামিক এম অ্যাকাউন্টে আছে জাকাত ক্যালকুলেটর যার মাধ্যমে নিজেই নিজের জাকাতের হিসেব সহজেই বের করতে পারবেন প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন লাইনে আছেন

যদি ফোকের মিসকিন বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি একাধিক ব্যক্তিকেও টাকা দিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু উত্তম হচ্ছে একজনকে দেয়া যাতে করে সে খেতে পারে মানে সমস্যাটা মিটে যায় সমস্যা খাবারের জন্য আয়োজন করতে পারে এবং খাবারের জন্য আয়োজন করতে হলে অল্প টাকায় সেটা একটা মিল হয়তো খেতে পারবে না যদি এখন একটা মিল মনে করেন চারশো টাকা তাহলে এখন আপনি তাকে কত টাকা দিয়েছেন বা কতটুকু খাবার দিয়েছেন সে খাবার দিয়ে সে কি আসলে এক মিল খেতে পারবে কিনা সেক্ষেত্রে একজনকে দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম কিন্তু যদি দেখেন যে ফকির মিসকিন অনেক বেশি সেক্ষেত্রে বন্টন করে দিতে পারবেন আর একটি প্রশ্ন করেছেন যে তারা আমাদের শেষে সম্মিলিতভাবে মোনাজাত করা হয় এটা কি ঠিক আছে তারাবি সালাতের পরে সম্মিলিতভাবে যে মোনাজাত করা হয় তাকে এটা আরেকটি নতুন আবিষ্কার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অথবা সাহাবেকরাম সাবিদের পরবর্তী তাবেইন অথবা তাবে তাবেইন আই মতুর ইশতেহাদ আমার জানা নেই কোনো যুগে কি এ ধরনের কাজ কেউ করেছেন কিনা আমার জানা কোন হাদিস কোনো কিছু দেওয়ার সাব্যস্ত হয়নি এক্ষেত্রে বিধান আবিষ্কার করা এটি শুধুমাত্র অপরাধ নয় খুব ভালো করে খেয়াল করতে বিধান আবিষ্কার করা ইসলামের মধ্যে শুধুমাত্র অপরাধ নয় সেটা হচ্ছে আল্লাহ আব্বুল আলমিনের সাথে নিজেকে অংশীদার মনে করা আল্লাহ তালা কোরআনে করিমের সুরা আর সুরারে নম্বর হাতে মধ্যে বলেন তাদের কি এমন কোনো পার্টনার আছে শরিক আছে যে আমার অংশ অংশীদার হতে পারে যে আমার কাছাকাছি হতে পারে সারাউল আবু মিনা দিনই যে দিনে তাদের দিনের মধ্যে তাদের জন্য এমন কোনো বিধান দিয়ে দিয়েছে ম্যাঁ আলম ইয়া আজান বিহিল্লা যে ব্যাপারে আল্লাহ তালা অনুমোদন দেননি সুতরাং তারা যে বিধানগুলো আবিষ্কার করতেছে এই বিধানগুলো আবিষ্কার করছে কিসের ভিত্তিতে আল্লাহ আবুল আলমিন অনুমোদন দেননি কারণ আল্লাহ আব্বুল আলমিন দিনের মধ্যে যদি এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হতো দিনের মধ্যে এই বিষয়টি যদি অত্যন্ত বুজর্গীর বিষয় হতো প্রয়োজনীয় বিষয় হতো অবশ্যই আল্লাহ সুন্দর তালা নাজিল করে আল্লাহ রসুল সাল্লাহকে বলে দিতেন কিন্তু অহিন নাজিল করে যেটা জানানো হয়নি সেটা এখন আমরা কেন গবেষণা করে দিনের মধ্যে আবিষ্কার করতেছি এর অর্থ কি এর অনেক অর্থ তার মধ্যে একটা অর্থ হচ্ছে এই যে আল্লাহ তালার সাথে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করতেছে যে আল্লাহ তালা যেভাবে বিধান দিতে পারে সেভাবে আমরাও বিধান তৈরি করে দিতে পারি কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তারা বলেছেন তারা কি এতটুকু মনে করতেছে যে তারা আমার অংশীদার হয়ে গিয়েছে তারা মানুষের জন্য বিধান তৈরি করে দিচ্ছে সুতরাং এই বিধান তৈরি করার কোনো বৈধতা নেই উচিত নয় এ ধরনের বিধান আবিষ্কার করা ইশতেহাত করে হোক ইশতেহাদ ছাড়া হোক কোনোভাবেই উচিত নয় এ ধরনের বিধান আবিষ্কার করা অবশ্যই করার এবং হাদিসের মধ্যে যা আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট সেটাই হচ্ছে আমাদের একমাত্র দিন প্রিয় দর্শক আমরা জানলাম বিধানদাতা একমাত্র আল্লাহ

আমার কিছু ক্যাশ টাকা ক্যাশ টাকা বলতে আমার নিজের দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আছে আর আমি চলতে পারি না বিদায় আমার স্বামীর ওরকম বাড়ি গাড়ি এরকম কিছু নাই যে আমার চলার মতন কিন্তু আমাকে কেউ কিছু টাকা দিচ্ছে এটা ব্যাংকে রাখার জন্য ওই টাকা ইন্টারেস্টটা দিয়ে আমি ঘর বাড়া এবং খাওয়া পড়া এগুলো আমার চলে চিকিৎসা করতে কিন্তু আমার এই টাকাটা টাকা দিতে হবে কিনা এক আচ্ছা এখানে একটু থামতে হবে আপনাকে

জোরে পড়েন না জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনার স্বামী সন্তান কেউ নেই আপনি বিধবা আপনার নিজে দু লাখ হাজার টাকা আছে আর আত্মীয় স্বজনরা আপনার চলার জন্য চার টাকা দিয়েছে তো এগুলি এক বছর পরিমাণ আছে এগুলো দিয়ে আপনি ব্যাঙ্কে রেখেছেন তার লভ্যাংশ আপনি চলেন খাওয়া দাওয়া করেন এখন টাকার উপর জাকাত আসবে কিনা আপনার আপনার টাকার উপর জাকাত আসবে আপনাকে জাকাত দিতে হবে বাকি আত্মস্বজন আপনাকে যে টাকা দিয়েছে সেটা যদি ঋণ হিসেবে দিয়ে থাকে তাহলে এই টাকা আপনাকে জাকাত দিতে হবে না আর যদি আত্মীয়স্বজন আপনাকে দেয় যে হেল্প করার জন্য মানে আপনাকে দিয়ে দিয়ে চলার জন্য চলার জন্য তাহলে পুরো টাকার উপরে আপনাকে জাকাত দিতে হবে পুরো টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে আরেকটি প্রশ্ন করেছেন উনি ঘরে একা থাকেন তাহাজ বা অন্য দোয়া দরদ উনি একা একটু জোরে পড়েন এতে কোনো সমস্যা আছে না যদি অন্য কোনো পুরুষ না শুনে তাহলে আপনি জোরে আওয়াজ করে পড়তে কোনো ধরনের বাধা নেই কোনো ধরনের বাধা নেই আপনার জন্য যাই আছে রাতের তেল আপনি জোরে করতে পারবেন জোরে বলতে অনেক জোরে নয় মানে ওলা তাই না আপনি শুনতে পান বেশ ওলা তিকা ওলা যে এটাকে অনেক বেশি আওয়াজ করতে লাউড করতে পারবেন না আবার অনেক বেশি ক্ষীণও করতে পারবে না যাতে করে আপনি মানে মাঝামাঝি থাকেন এই পর্যায়ে হচ্ছে সলাতের বিধান সলাতে কেরাতের বিধান হ্যাঁ আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় তৌহিদের পরিচয় এ বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ আপনাকে তৌহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলিম জীবনের শুরু হচ্ছে তৌহিদ থেকে আর জীবনের শেষ হল তৌহিদের মাধ্যমেই সুতরাং কোনো ব্যক্তি যদি তৌহিদ না বুঝে তাহলে তিনি মুসলিম দাবি করবেন কিন্তু প্রকৃত মুসলিম হতে পারবেন না তিনি যদি তাওহিদ না বুঝেন তাহলে তাওহিদের উপর তার মৃত্যু হবে না আর তাওহিদের উপর যদি কোনো ব্যক্তির মৃত্যু না হয় তাহলে তিনি কি মুমিন হিসেবে মারা গিয়েছেন এটা প্রশ্ন হয়ে প্রশ্ন হয়ে থেকে যাবে প্রশ্নবিদ্ধ থাকবে তাওহিদ হচ্ছে শির্কের বিপরীত শির্কের বিপরীত তাওহিদ যেমন দিনের বিপরীত রাত যেমন হকের বিপরীত বাতিল এভাবেই শিরকের বিপরীত হচ্ছে তৌহিদ তৌহিদের অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে দুটি পরিচয় আমি তাহিদের বলবো প্রথম পরিচয় হচ্ছে তৌহিদের যে আল্লাহ সুবাহ তালার জন্য যে যেসব বিষয় বিশেষভাবে নির্দিষ্ট এবং আল্লাহ রাব্বুল আলমিনের রাইটস বা হুকুকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমকে একক অদ্বিতীয় সাব্যস্ত করা তার সাথে কাউকে শরীর সাব্যস্ত না করা সংজ্ঞাটা বুঝলেই আপনি বুঝতে পারবেন যে তৌহিদ কাকে বলে আর এর সংজ্ঞায় শেখ আল ইমাম মাহমুদ বিন সমান থামিমি আল্লাহ তালা তিনি বলেছেন তৌহিদ হচ্ছে হুয়া ফিল সুবানা অথবা বিবায়দা যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমকে একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা হচ্ছে তৌহিদ এই দুটি সংজ্ঞা থেকে কথা বুঝা যায় যে তৌহিদ নিচক মানে একটা ধারণা নয় যে আল্লাহ তালাকে এক মনে করলাম এক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে তৌহিদের ব্যাপারে কিছু মিসকনসেপ্ট অথবা ভুল ধারণা রয়েছে যেগুলো মানুষ মনে করে যে আমরা এ তৌহিদ আসলে এগুলো তৌহিদ না বা তৌহিদের মানে পরিপূর্ণ যে কনসেপ্ট রয়েছে সে কনসেপ্ট না যেমন এক নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে মনে করে থাকে যে আল্লাহ একজন আছেন এটা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন এই বিশ্বাস কিন্তু তৌহিদ না এটা তহিদের একটি বসেও করতো সবাই করতো এর এর মাধ্যমে কোনো ব্যক্তি প্রকৃত তৌহিদের অনুসারী অথবা তৌহিদবাদী অথবা তৌহিদি মুসলিম হতে পারবে না তৌহিদি মুসলিম হতে পারবে না শিখ মুক্ত তৌহিদি ইমানদার হতে পারবে না খুব ভালো করে কার করুন এই জন্য এই ধারণাগুলো আমাদের সমাজে থাকার কারণে আজকে ওই তৌহিদি জনতা পত্রিকার মধ্যে আমাদের কি তৌহিদি জনতা আসলে কিছু তৌহিদী জনতা তৌহিদের কিচ্ছু জানে না তৌহিদ সম্পর্কে তাদের কাছে কোনো জ্ঞানই নেই তৌহিদের কোনো অংশ তাদের জানা নেই দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই ধারণা করা যে আল্লাহর কাজে তার কোনো শরিক নেই এই মনে করা শুধু মনে করা আল্লাহ আল্লাহর কাজে কোনো কাজের মধ্যে কোনো শরিক নেই শুধুমাত্র এই ধারণা করা আল্লাহ তালার কাজের মধ্যে কোনো শরিক নেই কিন্তু আল্লাহ রাব্দুল আলমীর তৌহিদের বিষয় শুধু আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত নয় খেয়াল রাখতে হবে যে আল্লাহ রব্ুল আলমীর কাজ ছাড়াও অনেক বিষয়ে আল্লাহ সোহান তালা তৌহিদ জড়িত আছে এবং তৌহিদের মৌলিক বিষয়গুলো রয়েছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই ধারণা করে যে আল্লাহ তারার অস্তিত্ব আছে এটা মেনে নিলাম অনেকে মনে করেন যে আমি আল্লাহ তারা অস্তিত্ব আছেন উজুদ উল্লাহি সুবাহ আলা এই বিশ্বাস করা যে আল্লাহ তারা অস্তিত্ব আছেন তিনি আছেন আল্লাহ একজন আছেন বলছে ভাই আমরা তো বিশ্বাস করি আল্লাহ একজন আছেন বিশ্বাস করে বসে রইলাম হ্যাঁ বসে রইলাম এবং এটা কি মনে করছে সে তৌহিদ আসে এটা কিন্তু তৌহিদ না এটা তৌহিদই না এটা এই তৌহিদ এই এই কনসেপ্ট তৌহিদের নয় সুতরাং যারা এই ধারণা করেছেন তারা তৌহিদ বুঝেন নাই তৌহিদের মৌলিক জ্ঞান তাদের হয়নি চার নম্বর যে পয়েন্ট তৌহিদের মিসকনসেপ্টের মধ্যে তৌহিদ সম্পর্কে ভুল ধারণার মধ্যে সেটি হচ্ছে যে এই পৃথিবীর একজন প্রভু আছেন বিশ্বাস করা আল্লাহ তালাকে শুধুমাত্র প্রভু মনে করেই শেষ এবং অনেকেই এরা মনে করেন যে এই পৃথিবীর একজন প্রভু আছেন এইটাই যথেষ্ট আল্লাহ আমি তৌহিদের ক্ষেত্রে না তৌহিদের ক্ষেত্রে এই ধারণাও যথেষ্ট নয় তাহলে এবার আমাদের কাছে প্রশ্ন আসবে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাহলে আমরা তৌহিদ কিভাবে বুঝব তৌহিদ বুঝতে হলে তৌহিদের সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আলাদা করে বুঝতে হবে তৌহিদের সংশ্লিষ্ট বিষয় হচ্ছে তিনটি এটা আমাদের সবার জানতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমীর রুবিয়তের বিষয় তিনি যে আমাদের একমাত্র রব তিনি যে একমাত্র খালেক তিনি যে একমাত্র মালিক তিনি যে এই বিশ্ব জাহানকে এককভাবে নিয়ন্ত্রণ করে থাকেন এটি হচ্ছে রুবিয়তের মূল কথা তাহলে আমরা এখানে স্পষ্ট হলাম এই ক্ষেত্রে কাউকে সামান্যতম বংশ আছে মনে করলে তিনি তৌহিদ নষ্ট করলেন তিনি লিপ্ত হলেন তিনি যতই নিজেকে তৌহিদবাদী মনে করুন না কেন যতই নিজেকে মনে করেন যে আমি মাহেদ আমি তৌহিদের অনুসারী দুই নম্বর হচ্ছে আল্লাহ আব্বুল আলমীর উলুহিয়াতের ক্ষেত্রে যে বান্দার যতগুলো কাজ আছে ইবাদত যতগুলো ইবাদত আল্লাহ তারা করতে বলেছেন সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া আর কারো হক নেই কেউ যদি এই হক দাবি করে থাকে সে মুশিক এবং তাগুত সে সীমালঙ্ঘনকারী তাকে অস্বীকার করতে হবে তাকে আল্লাহ তালার হক দেওয়া যাবে না এবং একমাত্র আল্লাহ তালাই হোক এই সমস্ত হকের অধিকারী এই বিশ্বাস এবং এটাকে সাব্যস্ত করা এর এক্ষেত্রে আল্লাহ তালার কোনো শরিক সাব্যস্ত না করা অস্বীকার করা সকল প্রকার শরীরকে অস্বীকার করা এটি হচ্ছে তৌহিদের দ্বিতীয় প্রকার উলুহিয়তের দিকগুলো এই মধ্যে সুতরাং এই একটা দিক দেখেন সিজদা আজকে অনেকের মধ্যে আমরা তৌহিদ তহিদ মুসলিম দেখা কবরে চিন্তা করতেছে গাছের চিন্তা করতেছে মাছের চিন্তা করতেছে ব্যক্তির পায়ে গিয়ে চিন্তা করতেছে তারা আরও সিজদাকে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে বলতেছে তািমই চিন্তা করতেছে আউজমুলিল্লাহ সুতরাং এই যে বিভ্রান্ত লোকগুলো যতই দাবি করুক না কেন তারা মূলত আল্লাহ তারা তৌহিদ সম্পর্কে জানতে পারেনি তারা মুশ্বিক তারা শিরকের পথে রয়েছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ও খুবই সুন্দর সুন্দর নাম আছে গুণাবলী আছে সেই নাম এবং গুণাবলী আল্লাহ রব্বুল আলমিন যেভাবে বলেছেন ঠিক সেভাবেই রাসুল সালসম যেভাবে জানিয়েছেন ঠিক সেভাবেই সাব্যস্ত করতে হবে এই ক্ষেত্রে কোনো ধরনের তা ব্যাখ্যা মন মতো কথা নিজের সংযুক্তি নিজের ধারণা এর মধ্যে যুক্ত করার কোনো অধিকার নেই যদি কেউ যুক্ত করেন তারা আল্লাহ রাব্বুল আলমিনের নাম এবং গুণাবলী ক্ষেত্রে শির করল কুফুরি করল সুতরাং এই তিনটি ক্ষেত্রে যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলমিনকে একক অদ্বিতীয় এবং তার সাথে কাউকে শরিক আমরা সাব্যস্ত না করি তাহলেই কেবল আমরা তহ সাব্যস্ত করতে পারব আমরা সংক্ষেপে জানলাম তাহলে মূল ভিত্তিগুলো প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়া আসসালাম আমি সিলেট থেকে অনু বলছিলাম জি বলুন জি মেরা পিরিয়ডের সময় তা যদি কোনো আমি যদি কোনো দোয়া ভুলে যাই সেটা কি আমি আরবিকটা দেখে পড়তে পারব কিনা আর আমরা একটু আপনার কোন সুর ভুলে গেলে ওটা কি আবার পড়বেন জি পিরিয়ডের সময় মহিলারা আরবিক দোয়া দেখে পড়তে পারবে কিনা আরবিক দোয়া আচ্ছা আচ্ছা হুম ভুলে গেলে আর কি

হ্যাঁ যদি দোয়ার বই হয় সেখান থেকে আরবি খুলে দেখে পড়তে পারবেন এতে কোনো অসুবিধা নেই দোয়া পিরিয়ডের সময় করা যায় সাল্লা সাল্লাউ ইসলাম দোয়ার বিষয় নিষেধ করেননি কিন্তু পিরিয়ড চলাকালীন অবস্থায় তিনি কোরআন একানিম স্পর্শ করবেন না কোরআনে মুসাফ দেখে থেকে তেলাওয়াত করবেন না তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোরআন একানিম স্পর্শ করা যাবে না কোরআন তেলাওয়াত করা যাবে না কিন্তু শুধুমাত্র দুই ব্যক্তির জন্য স্পেশাল বা বিশেষ একটি নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে যারা কোরআনে করিম শিক্ষা দেন শিক্ষার প্রয়োজন যদি দেখা দেয় যে তাকে শিক্ষা দিতে হবে সেক্ষেত্রে তিনি মুখস্থ কোরআনে কারিম থেকে শিক্ষা দিতে পারবেন যেহেতু মানে এটি প্রয়োজন অন্যথায় লোক থেকে শিক্ষা দিতে পারবেন না শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছেন তিনি এখান থেকে আর মানে তার সুযোগ নেই এই কারণে তিনি শুধুমাত্র তার এই হাজা এর কারণে তিনি শিক্ষা দিতে পারবেন দ্বিতীয় হচ্ছে যদি কোরআনের হাফেজ হন তিনি ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে তেলাওয়াত করছেন অথবা হিপস করছেন কিন্তু ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে তিনি মুখস্থ তেলাওয়াত করতে পারবেন মুখস্থ রিপিট করতে পারবেন অথবা রিসাইড করতে পারবেন মুরায় যা করতে পারবেন আবার পুনরাবৃত্তি করতে পারবেন এই দুইজন ছাড়া বাকি কেউ কোরআনে করিম

এটা আমি প্রায় আড়াই তিন বছর আগে আদি দিয়ে নাম আমি রাখছি তো এখন এটা অনেকেই বলতেছে যে আল্লাহর নামের সাথে এরকম পুরোপুরি নাম বলা যাবে না এটা জানতে চাচ্ছিলাম বুঝতে এটা কতটুকু সত্যতা আর একটা প্রশ্ন আমার ছেলে এখন আড়াই বছর বয়স ও একটু ছোটবেলা থেকে একটু ওই কার্টুন ছাড়া ওই খাবার খেতো না তারপরে কার্টুনের পরে হয়তো অনেক আসক্ত ছিল তো এখন কার্টুনটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে কার্টুনটা এখন দেই না তো এখন আমি এটা কি করতে পারি আমরা ডাক্তার ডক্টর দেখাইছি ওর জন্য এটা কি এরকম কোন আমল আছে যেমন করতে পারলে হয়তো আল্লাহ আমাকে তুই ফিরেতে এখান থেকে ছেলের জন্য ও এখন কথা খুব দুর্বল কথা বলেই না কিন্তু বাবা আর দাদা বলে এরকম আর অন্য কোনো কথা বলেন তো কিন্তু আমরা জানানি শুধু আল্লাহ বলতো মানে দুই আড়াই মাস আগে এখন আপনার তো বন্ধ আছে বলে না আর ওই দাদা বাবা খুব কম বলে খুব কি সময় বলে এখন আমি কি করতে পারি আমার একটু ইসলামী ওই চিন্তাধারায় আমার একটু যদি পরামর্শ দিতে পারি আপনার ছেলে কথা খুব কম বলতে পারছে তো সমস্যা জি হ্যাঁ কথা খুব কম বলতে পারছে জি ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন নাম প্রসঙ্গে আমার তো নাম প্রসঙ্গে কিছু বলি না নামের অর্থ বলি না কিছু বলবেন বিষয় বিষয়ে হ্যাঁ আপনার ছেলে যে নাম রেখেছেন নামটা বড় কিন্তু নাম শুদ্ধ আছে যারা বলেছেন যে এটা অশুদ্ধ বা সঠিক নয় তাদের এই বক্তব্য শুদ্ধ নয় জি ওনার শিশু সন্তানের কথা বলার সমস্যা হচ্ছে কি করতে কিছু আছে নির্দেশ এক নম্বর বিষয় হচ্ছে আপনারা অধিক পরিমাণে সৎকা করুন অধিক পরিমাণে সৎকা করুন সৎকায় চিকিৎসার প্রথম উপায় রসুল্লাহ সাল্লা ইসলাম সাদ করেছেন তা উমারুদাকুম বিশ্বাদ মাধ্যমে তোমরা তোমাদের রুগীদের চিকিৎসা করো আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে জানি না জন্য প্রথমে আপনি চিকিৎসার জন্য সৎকার করুন অধিক পরিমাণে দুই নম্বর হচ্ছে তাকে নিয়মিত সুরায় ফাথা পড়ে পানিতে ফু দিয়ে তাকে পান করান এবং তাকে সেই পানি দিয়ে গোসল করান সে পানি দেবেন এই বড়ই পাতা দিয়ে একটু গরম করে কুসুম গরম করে সেই পানিতে দিয়ে তাকে নিয়মিত গোসল করান হতে পারে আল্লাহ সুবাহ তারা হয়তো এখান থেকে তাকে মুক্ত করতে পারেন আর আল্লাহ তারা কাছে বেশি বেশি করে দোয়া করুন বাকি ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নেবেন ডাক্তার পরামর্শ পাশাপাশি নেবেন যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ডাক্তার পরামর্শ দেবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

স্বামীর পায়ের নিচে জান্নাত এমন কথা কি ঠিক আছে হুবু এর পিছে কোনো হাদিস রেসুল্লাসমান আসেনি স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত এই ধরনের কোনো শব্দ হাদিস আসেনি তবে কোনো সন্দেহ নেই স্বামীর আনুগত্য স্ত্রীর জন্য বাধ্যতামূলক হওয়ার কারণে স্বামীর আনুগত্যের উপর নির্ভর করবে তার জান্নাতের বিষয়টি বাকি হুবহু এই শব্দে কোনো হাদিস রেসুলুল্লাসের আসেনি আরেকটি একটি প্রশ্ন করেছেন শরীরের জাকাত প্রসঙ্গে শরীরে জাকাত বলতে যেটা বোঝা বোঝানো হয় তাকে জাকাতুল আব্দান সেটা হচ্ছে সদকাতুল ফিতের সদকাতুল ফিতের আমরা যেটাকে ফেত্রা বলি সে সেটা শরীরের জাকাত এছাড়াও শরীরের জাকাত মানে সেগুলো হচ্ছে আল্লাহর বান্দাগর নিয়মিত আল্লাহ রাব্বুল আলাবিনের যে ফরজ বাদতগুলো আছে সেই বাদতগুলো যথাযথভাবে পালন করবে সেক্ষেত্রে অলসতা করবে না এটা হচ্ছে শরীরের অন্যতম জাকাত

হ্যাঁ আপনি জাকাত প্রসঙ্গে আমাদের সমাজে কিছু প্রচলিত বিষয় উল্লেখ করেছেন যেমন মাইকিং করা জাকাত দেওয়া হয় যেখানে অহংকারে প্রকাশ পায় এভাবে কি জাকাত আদায় করলে জাকাত হবে না জাকাত হবে না জাকাত হবে না বরং জাকাতের মাধ্যমে তিনি শিরকে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আসল উল্লাহ আসলাম বলছেন যে আল্লাহর বান্দা সলাত আদায় করবে ইশাল ইরা জুলুন ই লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে যে ইয়াসু মুরাই জুরুন সিয়াম পালন করবে লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে তার এই কাজগুলো আল্লাহ তালার কাছে শির্ক হিসেবে বিবেচিত হবে এ বাদত্ব হবেই না বরংগুলো শির্ক হবে যদি লোকদেরকে জানানোর জন্য বাকি আমরা আল্লাহ তালার আমার অন্তর থেকে অন্তরে কি আসে আমরা জানি না যদি লোকদেরকে মানে শুনানোর জন্য জানানোর জন্য এই ধরনের কাজ করে থাকেন যে অনেক বড় দাতা অনেক দান করেন তাহলে অবশ্যই তার এই কাজটি জাকাত তো আদায় হবেই না বরং শিরক হয়ে যাবে কিন্তু যদি এটা একটা ম্যানেজমেন্টের কারণে হয় যে ফকির মিসকিনরা তাদেরকে হয়তো সবাইকে চিনে না জানে না সেক্ষেত্রে যদি তিনি প্রকাশ প্রচার করেন উদ্দেশ্য এই নয় যে তিনি জাকাত অনেক কিছু দিবেন নেই প্রচার করেন সেটা কোনো না কোনোভাবে জাহিজু হতে পারে কিন্তু আমাদের এই দেশের প্রেক্ষাপটে যদি আমরা একটু বিবেচনা করি এখানে ফকির মিসকিনের জন্য মার্কেটিং এর প্রয়োজনই মধ্যে অনেক সুতরাং এটা শুধুমাত্র যেকোনো একজন বাইকে দায়িত্ব দিয়ে একটা লিস্ট তৈরি করে নিয়ে ফকির মিসকিনের ঘরে যাকাত তো দরকার ফকির মিসকিনের ঘরে ঘরে পৌঁছে দিলেই জাকাত আদায় করা সম্ভব আর এটাই হচ্ছে যাকাত আদায় করার উত্তম পদ্ধতি সেgate একটা লিস্ট তৈরি করবে কারা কারা ফকির মিসকিন আছে তাদের ঘরে ঘরে জাকারটা পৌঁছে দিবে। আর বর্তমানে সেটা আরও সহজ সেটা হচ্ছে এখন তো টাকা ট্রান্সফার করা বিভিন্ন ট্রান্সফার পদ্ধতি বের হয়েছে বিভিন্ন এটাকে কি বলা হয় তাকে মোবাইল ব্যাংকিং আছে সেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা সেখানে তাদের বিভিন্ন অ্যাকাউন্ট আছে মোবাইল অ্যাকাউন্ট আছে মোবাইল অ্যাকাউন্টে শুধুমাত্র তাদের নাম দিয়ে তাদের কাছ থেকে আপনি তাদের এই মোবাইল শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নেবেন আর সেই অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন সুতরাং জাকাতটা একেবারেই নীরবে নিরাপদে জাকাতের হকদার যে আছে তার কাছে পৌঁছে যাবে আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন জাকাত কাদেরকে দিলে বেশি বেশি পাওয়া যাবে জাকাত এর বিষয় নির্ভর করবে অবস্থার উপর এখন এখানে যদি ফকির মিসকিন হত দরিদ্রের সংখ্যা বেশি হয় তাহলে তারাই পাবে আর সেখানে যদি মানে গরিব মিসকিন আপনার নিকট আত্মীয় হয় তাহলে তারা হক হবে বেশি মানে এটা সব অবস্থা নিকট আত্মীয়তে হবে না দরিদ্র হয় দরিদ্র এবং নিকট আত্মীয় তাহলে তার প্রাধান্য পাবে আর যদি হতদরিদ্র মানুষ অনেক বেশি হয়ে থাকে তাহলে তারা সেখানে অগ্রাধিকার পাবে যদি এমন হয় যে যে এখানে সমাজের মধ্যে দরিদ্র বলতে কেউ নেই সবাই সচ্ছল মোটামুটি চলে এর মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা কিছু অভাবে আছে অভাব বলতে বোঝা যায় যে তাদের নিডস মানে পরিপূর্ণ করতে পারতেছে না মিসকিন পর্যায়ের নিডস পরিপূর্ণ করতে পারতেছে না যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে নিকট আত্মীয় যারা আছে তারা অগ্রাধিকার পাবে যদি তারা এই পর্যায়ে পড়ে যেহেতু তারা তাদেরকে দেয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানলাম বিশ্ব সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

হ্যাঁ করান দীর্ঘদিন পুরনো হয়ে গেছে না কী করতে পারেন ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন প্রথমে সর্বনিম্ন কতটা টাকা থাকলে নিসাব হবে জাকাত দেওয়ার জন্য আমরা হিসাব যেভাবে করেছি সেভাবে সত্তর থেকে তিয়াত্তর হাজার টাকার মতো আসে এটা বেরি করবে মানে রোপের যে দাম আছে সে দামের উপর পাঁচশো পঁচাশি গ্রাম রোপ এর মূল্য যা আছে সেটাই হবে এখানে ধর্তব্য এবং সেটাই হচ্ছে সেখাতে সেক্ষেত্রে কাছাকাছি মানে সত্তর থেকে তিয়াত্তর হাজার টাকার মতো আসে আরেকটি প্রশ্ন করেছেন পবিত্র কোরআন একটি শরীপের খুব শীর্ণ হয়ে গেছে কি করবেন কোরআন করিম এই যে অংশটুকু আছে সেটা আপনি পড়ে ফেলবেন পুড়ে তারপরে মাটির নিচে অথবা মানে নদীতে পানিতে ফেলে দিবেন যাতে অবমাননা না হয় কেউ মানে পারে না পারে ওবোনা করতে না পারে আপনি সেটাকে পুরে তারপরে মাটি নিচে পুঁতে ফেলবেন প্রশ্ন নিয়ে হচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি যশর থেকে আকীমা খান বলছি যে বলুন আমার প্রশ্ন একটা সেটা হলো মোবাইলে মোবাইলে অনেক কুরআনের ছড়া থাকে কেবল পড়ি এটা আমি ইয়াছি

আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনাকে ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন আপনার প্রশ্নটি করুন জি আমার বন্ধু ছিল আমরা কোরআন মসজিদ তেলাকার করার সময় যদি মাথরা সঠিকভাবে উচ্চারণ না হয় তাহলে কি কোনো সমস্যা হবে জি

আপনি পবিত্র কোরআন তার প্রসঙ্গে প্রশ্ন করেছেন মাখরাজ যদি শুদ্ধ না হয় কি কোনো সমস্যা হবে মাখরাজ শুদ্ধ না হলে সমস্যা তো হবেই কারণ একটি ওয়ার্ড এর উচ্চারণ যদি আপনার ভুল হয় তাহলে অর্থটা আপনার কেমন মনে হবে আর আপনার কাছে কেমন মনে হয় যদি আমি একটি বাংলা শব্দ উচ্চারণ ভুল করি তাহলে শুনতে কেমন দেখা যায় যারা বাংলা বুঝেন তারা মনে করবেন যে লোকটা কি বললেন তো এটা স্বাভাবিক কথাই আল্লাহ তালার কালাম এর গ্রেডটা কি এর মানটা কি এর মান তো সর্বোচ্চ মানের হওয়া উচিত সেক্ষেত্রে আপনি একটা ভুল উচ্চারণ করবেন আর পরে বলবেন সমস্যা হবে কি না সমস্যা তো অবশ্যই হবে কিন্তু যে কিন্তু বলবো একটু ভালো করে বুঝে নিন সেটা হচ্ছে যদি উচ্চারণের মাখরাজ ভুল হওয়ার কারণে অর্থের পরিবর্তন না হয় তাহলে আপনি গুণাকার হবেন না যদি অর্থের পরিবর্তন না হয় তাহলে গুণাকার হবেন না আর আমরা যারা অনারব আছি অনারব্ধের উচ্চারণগত বিভিন্ন কারণ আছে যেহেতু অনেকগুলো অক্ষর আছে যে বর্ণ বা অক্ষরগুলো বাংলা ভাষায় নেই আরবিতে আছে যেগুলোর উচ্চারণ বাংলাতে মোটে নাই মানে আমরা অভ্যস্ত নেই অভ্যস্ত নই হ্যাঁ সুতরাং এই কারণে অনারব্ধের যদি মানে ওই উচ্চারণের মধ্যে কোনো ভুল হয় তাহলে সেটার সেই কারণে তিনি গুণাকার না তিনি গুণাকার হবেন না গুণাগার হবে না কারণ এটা তার অনেকটা সাধ্যের বাইরে বলা যায় ভাষা নয় তার সাধ্যের বাইরে বলা যায় কিন্তু এমন যে অলসতা করে না জেনে না পড়ে ইচ্ছাকৃতভাবে ভুল করেছে আবার অর্থ বিকৃত হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন চেষ্টা করে যদি কোনো ব্যক্তি কোরআন করিম এর তেলাওয়াত করেন কিন্তু তেলাওয়াতটা শুদ্ধ করতে পারে নাই কিন্তু চেষ্টা করার চেষ্টা করেছেন আসল আসল মানখারা আল কুরআন যে কোরআন পড়লু ওই তা তা শব্দটা শুনেন ওয়ে তা আর তেলাওয়াত করতে গিয়ে যে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে পারতেছে না কষ্ট করতেছে ওয়া হু সাক্ষুর আরে এই অবস্থা যে এটা উচ্চারণ করা কঠিন

সমস্যা হবে না কিন্তু চেষ্টা করলে আপনি দুইটা নাকি পাবেন ইনশাল আমরা মূল বিষয় জানলাম প্রিয় দর্শক আমরা চেষ্টা করে যাব আল্লাহ আমাদের নিয়োগ দেখবেন আমাদের প্রচেষ্টা দেখবেন অনেক অনিচ্ছাকৃত যে যেহেতু চেষ্টা পরেও সেটা তো আল্লাহ আমাদের আশা করি ক্ষমা করবেন এবং আজ একটা বার্তা পেলাম যে চেষ্টা চেষ্টা করে যাওয়া চেষ্টা করতে ভুলও হয় আবার ডবল সবের একটি আশাবাদও আমরা পেলাম অনেক বিষয় এখানে জড়িয়ে আছে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন আপনি খুব সুন্দর প্রশ্ন ঈদ তো এমনিও শুনতে ভাল লাগে ঈদ

এখন আমি প্রত্যেকটা এখানে বলতে পারবো অনেক লম্বা শুনুন তাহলে আমাদের বাকি প্রশ্ন উত্তর সবগুলো বন্ধ করতে হবে সেক্ষেত্রে আমি প্রথম যেটা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ ঈদের আগে ঈদের সলাতের আগে অবশ্যই সৎকাতুল ফিতির বের করবেন অবশ্যই সৎকাতুল ফিতির ফিতরা যেটাকে বলা হয়ে থাকে সেটা অবশ্যই আদায় করবেন আদায় না করে ঈদের সলাতে যাবেন না ঈদের সলাতের আগেই সেটা আদায় করে নেবেন দুই নম্বর হচ্ছে অবশ্যই চাঁদ দেখার পর থেকে আরম্ভ করে ঈদের সলাত শুরু হওয়া পর্যন্ত অধিক পরিমাণে তাকে ভিড় দেবেন সন্নাগুলো দুটা বললাম আর বলবো না এরপরে ঈদের পরে যেটা অবশ্যই করতে পারবেন সেটা হচ্ছে ঈদের ঈদগাহ থেকে আসার সময় আপনি যেই রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তা দিয়ে না গিয়ে সে রাস্তায় না এসে ফেরার সময় আপনি অন্য রাস্তা দিয়ে ফেরত আসবেন অন্য রাস্তা দিয়ে ফেরত আসবেন তাহলে আমরা দুইটা পয়েন্ট আলোচনা করলাম আরও অনেকগুলো বিষয় আছে আমরা জানলাম সংক্ষিপ্তভাবে বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি নওগাঁ থেকে জেলা খাই বলছি হ্যাঁ জি আমার দুইটা প্রশ্ন ছিল জি আমার প্রথম প্রশ্ন যে আমার এক পা বাম পায়ে ভাঙা এবং রক্তেরা সেজন্য আমরা আমি জানি যে আপনি দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বসে পড়তে হয় বসে নামাজ না পড়লে শুয়ে ইশারায় সিজদা করা যায় কিন্তু আমার সমস্যা হচ্ছে দাঁড়ি আমি রুকু করতে পারবো কিন্তু বসে যখন আমি সিজদা করতে যাব কিমা বসে কিছুক্ষণ আক্ষرتে এগুলো পড়বো এই রগচারার কারণে আমার পায়ে সমস্যা হয় কিন্তু দাঁড়িয়ে পড়ার তহি পদ্ধতিটা কি মানে দাঁড়িয়ে রুকু করে পরে সিজদাতে বসে কি পায়ে হাত लेके ইশারায় সিজদা করা যায় কিনা এটা প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার মায়ের কাছ থেকে যদি কোন আমি টাকা পাই সেটা স্বামীর অনুমতি ছাড়া আমার কাজে ব্যয় করতে পারবো কিনা আপনার মায়ের কাছে আপনি টাকা পান না আমার মা আমাকে টাকা যে দিয়েছে আমাকে টাকাটা আমি স্বামীর অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারবো কিনা না ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য অনেক সুন্দর প্রশ্ন আপনি করেছেন আপনার পায়ে রক ছাড়া আপনি একটা কষ্টকর অবস্থায় আছেন তো উনি বলছেন সালাত উনি দাঁড়িয়ে বা চেয়ারে কিভাবে পড়বেন আপনি যদি মানে নিচে বসতে না পারেন সিজদা দিতে পারেন আপনি সিজদা দিবেন সিজদা দিয়ে আপনি চেয়ারে বসবেন যদি সিজদাও যেতে না পারেন তাহলে আপনি ইশারায় সিজদা দিবেন ইশারা আপনি হাত সামনে দিয়ে দিয়ে তারপরে যতটুকু আপনি ঝুঁকতে পারেন ঝুঁকে আপনি সিজদা দিবেন বাকি আপনি কি সিজদা দেওয়ার মতো সামর্থ্য রাখেন কিনা এটা কি তিনি বলেছেন যে সিজদা দিতে পারলে আপনি সিজদা দিবেন কিন্তু আপনি সিজদা দিয়ে উঠে চেয়ারে বসবেন সিজদা দিয়ে শারীরিক অবস্থা কারণ যেখানে কি আটকে যাবেন হ্যাঁ সেখানে সহজ করে সেটা সহজ করে নেবেন জি সেটাই সহজ করে নেবেন জি আল্লাহ কাঠিন্যত পছন্দ করি আপনি যেভাবে আপনি নামাজ পড়ার নিয়ম যাবেন আর যে কষ্ট হয় আপনার সেখানে আপনি সহজ করে নেবেন তাহলে বোধ আপনার সমস্যা কেটে যেতে পারে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন মা আপনাকে কিছু টাকা দিয়েছেন আপনার প্রশ্ন হলো স্বামীর অনুমতি ছাড়া কি আপনি সে টাকা আপনার ব্যক্তিগত প্রয়োজনে খরচ করতে পারবেন আপনার ব্যক্তিগত টাকা আপনি স্বামীর অনুমতি ছাড়া ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত কাজে খরচ করতে কোনো ধরনের বাধা নেই যাই ব্যক্তিগত কাজে খরচ করার অনুমোদন ইসলাম দিয়েছে আপনি করতে পারবেন কিন্তু এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে এই যে স্বামীর সাথে আপনার যে সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে যদি এমন কোনো কাজ করেন যে তাছাড়া সন্দেহজনক তাহলে সেখানে ভুল বুঝাবুঝি তৈরি হবে এবং পরস্পর পরস্পরের প্রতি আস্থাহীনতার একটা বিষয় এসে যাবে এই কারণে এমন কি কাজ যে কাজে স্বামীর আপনি অনুমতি দিতে পারছেন না স্বামীকে জানাই করতে পারেন করতে পারেন সুতরাং মানে এই বোঝা যাচ্ছে যে এখানে কোনো না কোনো গ্যাপ আছে যে গ্যাপটুকুর কারণে আপনি বলছেন স্বামীর অনুমতি আমি নিব না সেই গ্যাপটুকু পরবর্তীতে এটা দাম্পত্য জীবনের জন্য ক্ষতি এবং এখানে দাম্পত্য জীবনের যে ভিত্তি আছে দুইটা ভিত্তি একটা হচ্ছে ভালোবাসা আর হচ্ছে পরস্পরের প্রতি রহম দয়া এই দুইটাকে একেবারে নির্মূল করে দিতে পারে এই কারণে জায়েজ হলেও সমস্ত জায়েজ কাজ সব জায়গায় করা যায় না সমস্ত জাহেজ কাজ সব জায়গায় করা যায় না কারণ এখানে জায়গাটা হচ্ছে কনফিউশনের জায়গা কোনো কারণে যদি স্বামী মনে করে যে আপনি তাকে না জানিয়ে কোপন কিছু কাজ করছেন তাহলে বড় ধরনের বিপর্যয় দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে আসতে পারে এই বিষয়টি এই জন্য বললাম যে অনেকেই এখন এই আজকেও আজকে এই এই উনিশসহ আরও দুইজন প্রশ্ন করেছেন ফলে আজকের দিনে যেহেতু তিনবার এই প্রশ্ন পেয়ে গেছি এই জন্য আমি এ পরের অংশটুকু এখন যোগ করলাম জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি নিউ ইয়র্ক থেকে বলছি আমার নাম পারুল ভাইয়া আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার প্রায় মাঝে মধ্যে মন খারাপ থাকে তো আমি মাঘরিবের বেশ কতক্ষন আগে মানে ওযু করে রেডি হয়ে নামাজ পড়ার জন্য আর তার আগে দোয়াদুত পড়ি তখন কি আমি দুই রাকার তাহেতু অজু নামাজ পড়তে পারবো মানে মানে আমি মানে মাঘরিবের নামাজের অনেক আগে আমি অজু করি আর কি মানে দোয়াদুত পড়ি তারপর নামাজ পড়বো তখন কি আমি দুই একা তাহেতু রজু করতে পারবো মানে উনি মাঘিবের আগে আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া

এবং মাগরেবের আগে আপনি নামাজ পড়েন এভাবে নামাজ পড়তে পারবেন হ্যাঁ সূর্য অস্তের সময় যদি না হয় এর আগে যদি হয় আপনি তাহিয়াত উজু পড়তে কোনো বাধা নেই সূর্যাস্তের সময় যদি হয় তাহলে আপনি হোল্ড করবেন সূর্য অস্ত যাওয়ার পর তারপরে আপনি তাহিয়াতুল উজু পড়বেন কিন্তু সূর্যাস্তের আগে যদি হয় মানে অনেক আগে অথবা দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে তাহলে তাহিয়াতুল উজু পড়তে কোনো ধরনের বাধা নেই পড়তে পারবেন আরেকটি প্রশ্ন করেছেন আপনার স্টক এক্সচেঞ্জে ব্যবসা করেন টাকা খাতে স্টক এক্সচেঞ্জে যে ব্যবসা সে ব্যবসা সবগুলো হারাম নয় সবগুলো হালাল নয় কারণ এখানে বিভিন্ন ধরনের আছে কোম্পানি আছে পরিপূর্ণরূপে হালাল কিছু কোম্পানি আছে আংশিকভাবে হালাল কিছু কোম্পানি আছে পরিপূর্ণরূপে হারাম যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট কমপ্লিট হারাম সেগুলো ব্যবসা করা যাবে না যে সমস্ত কোম্পানির সমস্ত লেনদেন সুদভিত্তিক সেই সমস্ত কোম্পানির লেনদেন করা যাবে না কিন্তু যে কোম্পানির প্রোডাক্ট সম্পূর্ণ হালাল অথবা যে কোম্পানির সুদের সাথে কোনো ধরনের লেনদেন নেই সেই সমস্ত কোম্পানি যদি আপনি এই এক্সচেঞ্জে কাজ করেন ব্যবসা করেন তাহলে এটা আপনার জন্য যাই যাচ্ছে করতে পারবেন আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে

আর দ্বিতীয় প্রশ্ন আমার আপন ভাই বেড়া যারা আছে তারা নামাজও করে না রোজাও থাকে না তাদেরকে বললে তারা বলে যে নামাজ সাথে আমরা কি করলে ওর কাছ থেকে একটু আমরা দূরে থাকলে ভালো হয় না তাকে বোঝানোর দরকার একটু বললে সুবিধা ধন্যবাদ আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনি করেছেন আপনি বলছেন যখন সালাত মসজিদে আদায় করতে যান আপনি শেষ করার আগে চলে যান তখন কি করবেন ইমাম সাহেবের সাথে শেষ করার জন্য চেষ্টা করুন ইমাম সাহেবের মুখস্থ আছে আপনার মুখস্ত কম আপনি ইমাম সাহেবের সাথে শেষ করার চেষ্টা করুন কিন্তু যদি ইমাম সাহেবকে আপনি অনুসরণ করতে হয় ইমাম সাহেব রুকুতে চলে যান তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ইমামকে অনুসরণ করবেন সেক্ষেত্রে আপনি ডিলে করতে পারবেন না যে আপনি আপনি কোরআন সুরা ফাতেলাবাতের সময় আপনি দৃঢ়স্থিরভাবে না করে তাহলে দ্রুত তেলাওয়াত করতে হবে কিছু কিছু ইমাম আছে রকেটের গতিতে তারা পড়ে যান এখন কি করবেন সেক্ষেত্রে আপনিও ইমামকে অনুসরণ করেই গতি একটু বাড়াতে হবে আর কি মধ্যমপন্থ অবলম্বন করা হচ্ছে না ইমাম মধ্যম না ইমাম ইমাম তার তিল অনুসরণ করবে ইমাম মধ্যমপন্থে অবলম্বন করলে তো পিছনে লোকেরা মানে আরও আরও পিছনে চলে যাবে ইমাম দৃঢ়স্থিরভাবে তেলাওয়াত করবে এবং প্রত্যেকটি আয়াতে ওয়াকফ করবে এবং প্রত্যেকটি আয়াতে ওয়াকফ করে তিনি কিছুক্ষণ থামবেন যাতে করে তেলাওয়াতের পদ্ধতি এর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নেই ফলে এই কথাগুলো আজকে মানে প্রশ্ন আকারে আমাদের কাছে আসছে ওনারা প্রশ্ন আকারে আসতো না ইমাম যদি সত্যিকার তেলাওয়াত করতেন তাহলে পেছনে কিভাবে মুক্তাদি তেলাওয়াত করতে পারবেন না না একটি প্রশ্ন করেছেন ওনাদের আশেপাশের ভাই বেড়াদার নামাজ পড়ে না রোজা রাখে না বোঝাতে গেলে বক্রোক্তি করে অন্যভাবে কথা বলে এখন কি করতে পারেন কি করবেন তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন এখন তো আপনাকে মারে নেই শুধুমাত্র বলছে যে নামাজ পড়ে কে ধনী হয়েছে আপনি তাদেরকে বলে যে তোমরা নামাজ না পড়ে কতটুকু ধনী হয়েছ তো সম্মানিত হয়ে গেলাম নামাজ পড়ে না পড়ে তো সবাই যদি একই অবস্থায় রয়ে গেলাম সুতরাং মানে এইভাবে ঠাট্টা করে মানে বিষয়টাকে মানে সহজ করে দিবেন সহজ করে দিবেন বলছে তোমরা নামাজ না পড়ার কারণে দৈনী হয়েছে না নামাজ পড়ার কিভাবে দরি হয়েছে ঝগড়া হ্যাঁ ঝগড়া এড়িয়ে যাবেন মানে এটাকে খুব কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই আল্লাহ সুসমকে পাগল বলেছেন যার ব্যাপারে তারা সাক্ষী দিয়েছে যে তিনি সত্যবাদী তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন বলেননি মা যার ব্লিহা দিবেন তোমার জীবনে কোনো দিন কোনো মিথ্যা তোমার কাছ থেকে আমরা পাইনি এই কথা বলার পরে ওই লোকগুলো আবার সুশানকে বলতেছে তুমি জাদুকর তুমি কবি তুমি পাগল ইত্যাদি ইত্যাদি তুমি গণক সুতরাং এতে কোনো অসুবিধা নেই এদের থেকে সরে গেলে আপনার লাভ কী হবে কোনো লাভ হবে না এদের থেকে সরে গেলে আপনি দাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবেন এখন এদের সাথে লেগে থেকে বলবেন যে ভাই তুমি যে সলাত আদায় করো না তোমার এটা ভুল হচ্ছে তুমি সলাত আদায় করে দেখো যদি তোমার সম্পদ কমে যায় তাহলে সলাতে দোষ আর যদি সম্পদ না কমে তাহলে এটা বুঝবে যে সলাতের সাথে মানে আল্লাহ রাবুল আলমের বরকত নিহিত আছে আস্তে আস্তে করে বুঝান তাকে বোঝানোর জন্য চেষ্টা করেন যে হতে পারে হতে পারে একদিন হয়তো সে পরিবর্তনও হতে পারে কিন্তু সরে গেলে আপনারও কোনো লাভ নেই আর তারা তারা তো মানে তাদের তো ক্ষতি ছাড়া তারা কিছুই নেই হতে পারে যে আপনি যদি তাদেরকে দাওয়াতি কাজ করেন বারবার বুঝান এক পর্যায়ে হয়তো তারা হৃদায়ত লাভ করতে পারে আরেকটি বিষয় প্রিয় দর্শক আমরা অনেককে নামাজ এবং রোজা করার যে দাওয়াত দিই সেটা আন্তরিকভাবে দিতে হবে গুরুত্ব দিয়ে দিতে হবে এক্ষেত্রে কিছু কর্মকৌশলের প্রয়োজন আছে সেগুলো প্রিয় দর্শক জানার চেষ্টা করুন আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

যেন হয় রুদার এক মাস যেন হয় আপনাদেরকে ধন্যবাদ আর আমি আরেক জিনিস জানতে চাইছিলাম যে এক লোকের কাছে শুনছি যে নামাজ ব্যতীত ইয়া যে কোনো বড় ইবাদতকে আপাতত মনে করে না আল্লাহ এটা কতটুকু সঠিক হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি প্রথমে যে একটা সুন্দর প্রস্তাব করেছেন যে আমাদের অনুষ্ঠান সব সময় হয় আপনার অবগতন জানাতে পারি আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান শুধু রমজানই হয় না সারা বছর হয় রমজানের পরও আপনি দেখবেন মঙ্গল বুধ এই চার দিন বিকেল সাড়ে পাঁচটা হয় আর প্রতি শুক্রবার দশটা চল্লিশ মিনিটে লাইভ প্রোগ্রাম হয় আপনার জিজ্ঞাসা এছাড়া আমাদের ইসলামী অনুষ্ঠান বিভাগের আওতায় আপনার টক শো হয় আলোকপাত হয় কোরআন বিজ্ঞান অনুষ্ঠান হয় মহিলাঙ্গন অনুষ্ঠান হয় দর্শে হাদিসের অনুষ্ঠান হয় সকালে এক শব্দে কোরআন শিক্ষা অনুষ্ঠান হয় সারা বছরই আলহামদুলিল্লাহ এন কর্তৃপক্ষ এন টিভিতে ইসলামের অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে আপনাদেরকে সেগুলো দেখার দাওয়াত দিলাম আহ্বান জানালাম আপনার প্রশ্নে আসি আপনি জেনেছেন যে নামাজ ব্যতীত কোনো এবাদতেই এবাদত হিসেবে কবুল হয় না এমন বক্তব্য কি ঠিক অর্থটা কি কথা যে নামাজ পড়বে না তা অন্যত হিসেবে গণ্য হবে না নামাজ ছেড়ে দিল এখন বুঝতে পেরেছি অর্থাৎ নামাজ এটা হচ্ছে ইমানের প্রতিরক্ষা সুতরাং নামাজ যিনি পড়বেন না পরিপূর্ণরূপে নামাজকে বিলকুল ইয়া মানে কমপ্লিটলি সম্পূর্ণরূপে যে নামাজকে বর্জন করবে ত্যাগ করবে নামাজ ত্যাগকারী ব্যক্তি তার এই কাজটি কুফুরি সুতরাং তার অন্য এই বাদতগুলো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এটাই বিশুদ্ধ বক্তব্য অন্য ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে না কিন্তু এই কথার অর্থ কী এই কথার অর্থ এই যেহেতু লোক নামাজ পড়ে না তাহলে আর অন্য ইবাদত করারই দরকার নেই এটা কিন্তু এর উদ্দেশ্য নয় মানে সে ব্যক্তি যদি মানে তার কোনো মানে অবক্ষয়ের কারণে অথবা কোনো অজ্ঞতার কারণে অথবা কোনো ধরনের মানে অলসতার কারণে সে নামাজ আদায় করতে না পারে তাহলে অন্য ফরজগুলো যদি আদায় করে থাকে অন্য ফরজগুলো যদি আদায় করে থাকে তাহলে সেই ফরজের জিম্মা থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে সেটা হচ্ছে এই যেহেতু আমাজ পড়লাম না দরকার নেই আর সিয়ামের দরকার নেই জাকাতের দরকার নেই আর এটা ভুল কথা এই প্রত্যেকটি ইবাদতের আপনাকে অবশ্যই জিম্মা দায়িত্ব আছে সে দায়িত্ব অবশ্যই আপনাকে দায়িত্ব মুক্ত হতে হবে আপনার দায়িত্ব মুক্ত হবে কিন্তু আল্লাহ পাবে না কাবুলিয়ত যেহেতু আপনার ওই সংখ্যা নেই ফলে আপনি ওই মূল সংখ্যা না থাকার কারণে দায়িত্ব মুক্ত হলেও কিন্তু এই গ্রহণযোগ্যতা পায়নি এর ফজিলত বা মর্যাদা আল্লাহ তালার কাছে পাবেন না অন্য আপাতত করতে হবে এবং সালাত। অবশ্যই পড়তে হবে আমাদের প্রিয় দর্শক প্রশ্ন লিখতে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি রওশনুল্লাহ জামनपुर মাদারগঞ্জ থেকে বলতে জি ভাইয়া বলুন আমি দুটো বিষয় বলতে চাই একটি হলো আল্লাহ তাআলা সারা মানে মানুষের ক্ষতি করতে পারে না তো মাসুম বাচ্চা যারা আছে দুনিয়াতে নবজাতক ওদের জিনের মানে বিভিন্ন ক্ষতিকর দিক লক্ষ্য করা যায় যেটা শরীরে কোনো রোগ থাকে না অথচ ভালো আলেম বা কবিরাজ তারা বলে প্রভাব তো এটা ওই মাসুম বাচ্চাটার কি তারা জিনেরা তাদেরকে টার্গেট করে এটা একটা আর পিছনে সুরা ফাতে পড়া এটা তো আমরা মানে অন্যত্র শুনে থাকি যে সুস্পষ্ট হাদিস রয়েছে যেখানে ইমাম সাহেবের পিছনে ক্রীড়াত পড়ার প্রয়োজন নেই এ বিষয়ে আর কি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্নটির ভাষা এবং ধরনটা কেমন হলো না আপনি বললেন ভূমিকা যে আল্লাহ ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না তাহলে মাসুম বাচ্চাদের যে জেনরা ক্ষতি করছে এটা কেমন হ্যাঁ আপনার প্রশ্নটা ভুল হয়েছে পরিপূর্ণ ভুল হয়েছে আল্লাহ ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না এর অর্থ কি অর্থ হচ্ছে যে আল্লাহ তারা মানুষের ক্ষতি করেন আউসবিল্লাহ এটা বলাই যাইনি সুতরাং আপনি প্রথম কথা যেটা বলেছেন সেটা ভুল বলেছেন এটা ভুল বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর বান্দাদের কোনো ক্ষতি করেন না ক্ষতি অথবা অনিষ্ট খারাপ কিছু আল্লাহ তালা দিকে নিস্পত করা হারাম যা নেই তাহলে ক্ষতি কিভাবে হয় ক্ষতির এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন হুক মুখাও নি আল্লাহ তালার সৃষ্টিগত বিধান সৃষ্টিগত আল্লাহ রব্বুলামিন নির্দেশ এটা হচ্ছে আল্লাহ তালার অনুমান অনুমোদন সুতরাং এই অনুমোদনে যারা ক্ষতি করার মতো ক্ষমতা আছে অথবা ক্ষতি করার মতো শক্তি যাদেরকে আল্লাহ তারা দিয়েছেন তারা হয়তো অনেক সময় ক্ষতি করতে পারে যেমন একজন ব্যক্তি দুষ্টু খারাপ প্রকৃতির সে আপনাকে হত্যা করে ফেলল এটাকে আল্লাহ তারা হত্যা করেছেন না লোকরা হত্যা করেছে অবশ্যই সেই লোকটা হত্যা করেছে সেই লোকে হত্যা করেছে এই জন্য তার বিচার হবে দুনিয়াতে বিচার হবে আক্রা তো বিচার হবে এই এটা আল্লাহ তালার পক্ষ থেকে এটা শুধুমাত্র এজেন্ট শুধু অনুমোদন আর কিছু না কাজটার কিন্তু কাজটা নিষ্পত করা হবে ওই ব্যক্তি দিকে সে দায়ী তার দিকে সম্পৃক্ত করা হবে এক্ষেত্রে জিনরা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে জিনদের ক্ষতি করার চেষ্টা করে জিনরা শিশু বাচ্চাদের ক্ষতি করার যে চেষ্টা করে থাকে এটি জিনদের মায়েদের কারণে হয়ে থাকে এটা জানতে হবে জিনদের মায়েদের কারণে হতে পারে হতে পারে কোনো অসতর্কতার কারণে হতে পারে কোনো ধরনের মানে খারাপ কিছুর কারণে মায়ের কারণে হ্যাঁ শিশুর মায়ের কারণে মানে কোনো না কোনো অবস্থার কারণে জিনের সেখানে একটা প্রভাব অথবা আসক্তি দেখা দিয়েছে সে আসক্তির কারণে জিনেরা এসে ক্ষতি করার জন্য চেষ্টা করি সেক্ষেত্রে তো বিধান আছে ইসলাম সেখানে কিভাবে জিনদের থেকে সমস্যা হচ্ছে বিধান আছে সেদিকে চলে আসছি উনি আরেকটি করেছেন এই মানুষের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে এর বিপক্ষ উনি বলছেন যে পড়তে হবে না এমন তো হাদিসও আছে পড়তে হবে না এই ধরনের কোনো হাদিস দুনিয়ার কোথাও নেই আপনি যদি বলেন যে হাদিস আছে কেউ বলেন তিনি মিথ্যা বলেছেন ইমাম সাহেবের পিছনে সুরে ফাঁথা পড়তে হবে না এই ধরনের কোনো হাদিস নেই এ ধরনের কোনো হাদিস নেই সুতরাং খুব ভালো করে খেয়াল করুন আন্দাজে কথা বলে চলবে না এ ধরনের একটি মিথ্যা আদিশও নেই মানে আদিশ দূরের কথা কোনো মিথ্যা আদিশও নেই আমার জ্ঞানের মধ্যে হাদিসের যে কিতাবগুলো এ পর্যন্ত প্রিন্টেড হয়েছে ছাপানো হয়েছে কম বেশি আমার দৃষ্টি গোচর হয়েছে কিন্তু এগুলোর কোথাও এই ধরনের কোনো আদিস নেই যিনি বলেছেন তিনি মিথ্যা বলেছেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে যে আমরা প্রশ্নটি পেলাম মানুষের ক্ষতি করে জিন একটা হলো যে কাজ করে কর্তা আর একটা আল্লাহর অনুমোদন কাজ যার দায়িত্ব তার এ বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার আল্লাহ আমার রব এই রবি আমার সব